এসআই আজিজ, এসআই ফারুক, পিএস নজরুল খুন, এদের সবাইকে যে খুন করেছে তার নাম সাগর। মাস্টার সৌদুল হকের ছেলের নামও সাগর। আচ্ছা, ইনি নাকি সাগর? অফিসার, এই তিনজনকে মেরেছে এই মহিলা এবং সাগর। এবার কাকে খুন করতে চাচ্ছে সেটা জেনে আগে সেখানে গিয়ে উপস্থিত হলে তাদেরকে ধরতে পারবো। অফিসার কুইক, ফোর্স রেডি করুন, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ওকে স্যার। না বুবু, আমি তো মোটরসাইকেল ঠিক করতে যাবো। তুই যা, ঠিক করা পর্যন্ত অপেক্ষা করবো, আমি তোর সাথে যাবো। বুবু তুমি যাও, আপনি যান। গুড, ভেরি গুড, ভালো খবর। কোবরা, আমার ফোর্স রেডি কর। কবরস্থানের সাগর গেলে ওর বাবার কবরের পাশে ওকে কবর দিয়ে দিবি। জি, যদি পুলিশ বাধা দেয়? পুলিশের কারণে আমার কামে বাধা পড়ুক আমি তা চাই না। দবের, আপনি কোনো চিন্তাই করেন না। থানাকে ফোন করলে আমি তো রিসিভ করবো, ওই ফোন এসপি পর্যন্ত আমি পৌঁছাতেই দেবো না। গুড। আমি শিওর ও এখন আমার পর্যন্ত আসার চেষ্টা করব না। ভাইজান, সাগর এখান পর্যন্ত আসতে পারবে না। এখানে আসার সমস্ত পথে আমি আর্মস গার্ড বসিয়ে দিয়েছি। তারপর আমি নিশ্চিত হইতে পারতাছি না, যেভাবে হোক সাগরদের দুনিয়া থেকে সরাইতেই হইব। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, এবার আমার বুদ্ধি শোনো। শুয়োরের বাচ্চা সাগর, এইবার তবে সওদাগর দিব। genuine papor. Amen. চল বাবু, চল। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, তো অনেক রক্ত ঝরছে। ও কিছু না বাবু, ডাক্তার লাগবে না বাবু, আমার ওষুধ আমি নিজেই জানি। আমি পেরেছি, আমি পেরেছি। গুড, ভেরি গুড ডার্লিং, থ্যাংক ইউ। এই হারামজাদা, দেখ সবাই তাকায়, দেখ আমার ডার্লিং এর দিকে। তারা যা পারস নাই, আমার ডার্লিং একাই তাই পারছে। ওই সাগরের রক্ত দিয়া সাগর বানাইছে। তা তো বুঝলাম, কিন্তু সাগর আন কই? শরীর পার খেলে মানুষ কই যায়? হাসপাতালে। হাসপাতালে শোন, হাসপাতালে ফোর্স পাঠা, সাগরকে দেখা মাত্র অ্যারেস্ট করবি। যা যা, ওইদিকে সাগরের ব্যান বাজাইব পুলিশ, আর তরে নিয়ে ফুর্তি করু মামি। সাগর ধরার এইটাই সুযোগ। ওর ছুরি মারছে সদাগরের লোক, ও অবশ্যই হাসপাতালে যাইবে। সাগর আহত হয়েছে তা তুমি কি করে জানলে? বাজারের লোক কইছে। বাজারের কোন লোক? দোকানদার। বাজারে তো থানার ইনফর্মার ছিল, তারা তো কিছু দেখেনি, তারপর রিপোর্টও করেনি। তোমাকে কোন দোকানদার বলেছে? হ্যাঁ বলো, কোন দোকানদার? কামাল? না। আনোয়ার? না। তাহলে কে? মানে বলো, কি করে এই ইনফরমেশন পেলে? মানে স্যার, ইনফরমেশন আমিও পেয়েছি, সমস্ত অপরাধের সাথে তুমিও জড়িত। আমি আসি স্যার। কি হইলে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মোরে এরম করে টর্চার করতে পারেন না। মই এই থানার ওসি। আইনের বাইরে কেউ নয়। তার আগে তোকে বলতে হবে, সাগর আহত এই খবর তোকে কে বলেছে? বল। কইলাম তো, বাজারের দোকানদার। মিথ্যে কথা। তুই কার সাথে চলিস, কে তোকে খবর দেয়, কে তোকে পুতুলের মতো নাচায়, তা সব আমি জানি। তোর ডিউটির সময় থানার ভিতর কি হয় তার রিপোর্ট আমার কাছে আছে। কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই, আমাদের মতো পুলিশ অফিসাররা ঠিক থাকলে দেশের মানুষের এত দুর্ভোগ হতো না, পুলিশ এত বদনাম হতো না। তুই পুলিশ নামে একটা কলঙ্ক, ঘুষখোর একটা ক্রিমিনাল। বল বল, কে তোকে ইনফরমেশন দিয়েছে? বল। ওকে স্যালাইন খেতে দাও, তারপর আবার টর্চার করবে। যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত ওর উপর টর্চার চলবে। এই যে পানি, আপনার জন্য পানি আনছে, খাবেন। পানি খাওয়া জাগা গই, মোর তো ফুটা করিয়া লাগছে। ওই সদাগর ভাই মারছে, মুই কান ধরিয়ে কইতে আসি মুই ডাকা থাকবো না। বরিশাল চলে যাব। কেন ঘুষ খাবি না? ঘুষ খাবি না? ঘুষের জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করবি না? নে ঘুষ খা।